আজকে আমাদের এখানে যে বিক্ষোভ, বিক্ষোভ হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক। সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে, এটা সনাতনীদের অন্তরে লাগে, সনাতনীদের অন্তরে ব্যথা পায়। অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে বো ধর্ম হ্যাঁ মানব কল্যাণ কা রাস্তা দেখাত হয়, সনাতন ও ধর্ম হো সবক লেকে সবক সমান সমানভাবে দেখকে চলতা হ্যাঁ। আজ যে ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষ করে, এটা এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি। কালো পতাকা আর বিক্ষোভ কার লাগে, মানে কার জন্য? কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ, আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো উল্টা সিধা কথাবার্তা বলেছে, এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে, তাহলে আমরা সনাতনীরা ছেড়ে কোথাও তারই ফলস্বরূপে আমরা বিক্ষোভ করছি।